এখানে গাজনের অন্যতম আকর্ষণ মাথা খেলা। নীলষষ্ঠীর আগে রাতে শ্মশান থেকে মাথা আনেন মূল সন্ন্যাসী। বিশেষ রীতিরেওয়াজ মেনে পরদিন শুরু হয় মাথা খেলা। চৈত্রের নীলষষ্ঠীতে শিবের গাজন অত্যন্ত জনপ্রিয়। শহর থেকে গ্রাম, গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হয় গাজন উৎসব। তবে অনেকেই এই মাথা খেলা গাজন সম্বন্ধে অবগত নয়। এই বাংলারই সোনাপলাশি গ্রামের বিখ্যাত এই গাজনের মূল আকর্ষণ মাথা খেলা। দুরমুনপলাশির গাজন বা মাথা খেলা গাজনটি গত দুবছর লকডাউনের কারণে বন্ধ ছিল, এবার গাজনের অনুমতি মিলেছে। এবার পরিস্থিতি স্বাভাবিক, যার কারণে গাজন অনুষ্ঠিত হচ্ছে। পুনরায় ধুমধাম করে এবছর পালিত হচ্ছে গাজন উৎসব। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী গাজন সৃষ্টির সময় থেকেই রয়েছে এই মাথা খেলার গাজন। গাজনের একটি প্রাচীনতম ধারা এটি। নীলষষ্ঠীর আগের দিন শ্মশানের বটগাছের গোড়ায় রাখা থাকে মাথা। সেই রাতেই গোড়ের মালা নিয়ে যে সন্ন্যাসী হবিষ্যির সময় সেখানে পুরোহিতের কাছে যান, সেই সন্ন্যাসী মাথা নিয়ে পরের দিন আসেন খেলার জন্য। সেই রাতে মাথা নিয়ে এসে শ্মশানের বটের তলায় রেখে দেওয়া হয়। পরদিন অর্থাৎ নীলষষ্ঠীর দিন সন্ন্যাসী বটের তলায় গিয়ে মাথা নামান। বিভিন্ন রীতি রেওয়াজ মেনে এই মাথা জাগানো হয়। এরপর বাবার নাট মন্দিরে সেই মাথা নিয়ে আসা হয়। তারপর শুরু হয় মাথা খেলা। বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন এই অনুষ্ঠানে সামিল হতে। মাথা নাট মন্দিরে পৌঁছালে বিভিন্ন বাজনায় মেতে ওঠেন সকলে। শুরু হয় সন্ন্যাসীদের চিয়ান পর্ব। বাজনায় থাকে প্রায় 20টি ঢাক, 6টি ঢোল, প্রচুর কাশি, ডগর ইত্যাদি। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী 1105 সালে 3টি গ্রাম নিয়ে শুরু হয় এই মাথা খেলা গাজন উৎসব। সোনাপলাশি গ্রামের বাবা বৃদ্ধ শিব, দুরমুন গ্রামের বাবা ঈশানেশ্বর এবং পারুলিয়া গ্রামের বানেশ্বর, এই 3টি গ্রামের 3 কোটি রূপ নিয়েই শুরু হয়েছিল শিবের গাজন। সেই সনাতন রীতি মেনে আজও 3 গ্রামে জাঁকজমকপূর্ণভাবেই পালিত হয়ে আসছে বাংলার অন্যতম ঐতিহ্য এই গাজনের উৎসব। গাজনের এই মাথা খেলা দেখতে হাজির হন হাজার হাজার মানুষ। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানা ও শক্তিগড় থানার 2 গ্রাম কুরমুন ও সোনাপলাশিতে রাস্তার দুধারে ভিড় করে দাঁড়িয়ে থাকেন সাধারণ মানুষ। অত্যাধিক ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশি বন্দোবস্তও করা হয়। সব মিলিয়ে বর্ধমানের এই প্রাচীন গাজন উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে তো বটেই, বহিরাগতদের মধ্যেও রয়েছে নানান কৌতূহল, রয়েছে উৎসাহ। সে কারণেই বছরের এই বিশেষ দিনে বহু মানুষ ভিড় জমান এই এলাকায়। এখানে আমাদের এই বর্ধমান মহারাজার সৃষ্টি এই গাজন, কুরমুন প্রবাসী গাজন, মাথা খেলার গাজন। গত বছর লকডাউন ছিল, তা এবছর মোটামুটি লকডাউন তো কেটে গেছে, ধরুন স্বাভাবিক সুস্থ জীবনে সবাই মানুষ কেটে গেছে। সেই জন্য সরকার থেকে অনুমোদন করেছে যে না, এবার গাজন চালানো যাবে। তা গত কাল ফল ছিল, পুরুলে সন্ন্যাসীরা অপবৃষ্টির দিন নিমন্ত্রণ করতে এসেছিলেন ঈশান সরকে নিয়ে। আর আমাদের তো বাবা বিদ্যুষী সোনাপলাশী গ্রামে, এই বিদ্যুষী কোনো গ্রামে যান না, কিন্তু নিমন্ত্রণ করে গেছেন ঈশান স্তর এসে। কাজী এনার ভক্তরা এই ফলের দিনে বাবা ঈশান স্তর তোলা গিয়েছিল, তা রাত্রে ফিরে এসেছে। আসার পর মূলত এই যে নীল ষষ্ঠীর দিনে মাথা খেলা, এই মাথা খেলা বহু যুগ ধরে, মানে যখন সৃষ্টি হয়েছে গাজন তখন থেকেই মাথা খেলাটা আছে আমাদের সোনাপলাশী গ্রামে। মূলত ফলের ভোরে, মানে নীলের যে ভোর হচ্ছে সেই ভোরেতে শ্মশানে বটগাছে রাখা থাকে তার আগে মাথা। অবৃষ্টির সময় মহাবৃষ্টির দিনে আপনার পুরোহিতের কাছে গোড়ের মালা নিয়ে যায় সন্ন্যাসীরা। সেই রাত্রি গোড়ের মালা যে নিয়ে যাবে সে মাথা পাবে, এবং মাথা নিয়ে এসে আমাদের শ্মশানে বটগাছে রেখে দেওয়া হয়। ফলের ভোর, মানে রাত গত করে বুঝি ভোর আসে নীলে, সেখানে মূল সন্ন্যাসী যান, মূল সন্ন্যাসী গিয়ে সেই মাথা নামান, নামিয়ে তাকে জাগানো হয়। মাথাকে জাগিয়ে ভোরবেলা আমাদের সূচনা হয় মাথা খেলা। সেই মাথা খেলতে খেলতে আমাদের নির্দিষ্ট কিছু জায়গা আছে, সেই জায়গা দিয়ে আমরা মাথা নিয়ে চলে যাই আমাদের বাবার লাট মন্দিরে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগা শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।